সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ পাঠ করব বিশাল ডানাওয়ালা এক বুড়ো গল্পটা অনেকটা বড় তাই দুটো পর্বে ভাগ করেছি আজ প্রথম পর্ব গল্পে আসে বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলেয়কে ভিজে একশো উঠন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বধ গন্ধটা দরুন মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাইধূসর বস্তু আর বেলাভূমির বালি মার্চে রাত্রি যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাবে সেদ্ধ হওয়া স্তূপ দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোনটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে তাকে খুব কাছে গিয়ে তবে দেখতে হয়েছিল যে এক বুড়ো খুবই বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপর হয়ে আছে আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে সেই দুঃস্বপ্ন থেকে আঁতকে উঠে পেলাই ও ছুটে চলে গেল এলিসেন্টার কাছে তার বউ যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোনায় পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল বুড়োর পরনে ন্যাকড়া কুরুনির পোশাক তার টাক পরা চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে ফগলা মুখটায় খুবই কম দাঁত আর এককালে যদি বা তার কোনো জাকজমক থেকেও থাকতো এখন এই ঝোড়ো কাকের প্রপ্রপিতামহের করুণ দশা সে জাকজমক একেবারে উধাও করে দিয়েছে তার অধিকায় শিকারী পাখির ডানা নোংরা অর্ধেকটাই পালক খোসা চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাই আর এলিজেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে বরং শেষটায় একে বেশ চেনা চেনাই ঠেকলো তখনই সাহস করে তার সঙ্গে কথা কয়বার একটা চেষ্টা করলে তারা আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে তেমনি ঋণে ঋণে গলায় কি এক দুর্বুদ্ধ বলিতে জবাব দিলে এই কারণেই ওরা ডানা দুটো ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের পৌঁছল যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো জাহাজের নাবিক অথচ তবু তাকে দেখাবার ওরা এক পরোশিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যু সব গলিগুঁজির হদিশ রাখে আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে এই যে এক দেবদূত পরশিনী তাদের বললে নিশ্চয় বাচ্চাকে নিয়ে যেতে আসছিল কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে একেবারে ফেলেছে পরের সবাই জেনে গেল যে পেলাই ওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে জ্ঞানে ঝুনুই পরশিনীর বিচারবুদ্ধিকে বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাজা নিদর্শন ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না রান্নাঘর থেকে পেলাই ও সারা বিকেল তার উপর নজর রাখলে তাদের পালের খাটো মুগুরটাই সে সশস্ত্র আর রাত্রে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জালঘেরা মুরগির খাঁচাটাই বন্ধ করে রাখলে মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এলো পেলাই ওর এলিজেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই খাই নিয়ে তার গায়ে আর জ্বর নেই তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল ঠিক করলে যে ওই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে কিন্তু উষার প্রথম আলো ফুটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ তামাশা করছে কারো মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার যেন সে আদপেই কোনো আদিপ্রাকৃতিক জীব নয় বরং যেন সে এক জন্তু সকাল আগেই সাগা এসে হাজির এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরো নাম দেওয়া উচিত অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকদের মনে হলো একে পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করে দেয়া হোক যাতে সে সব যুদ্ধবিগ্রহই জিতিয়ে দিতে পারে কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে কিন্তু যাজক হবার আগে ছিলেন এক যাওয়ার কাঠুরে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন আর ওদের বললেন দরজাটা খুলে দিতে যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি ওই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন যাকে তখন এই ভেবেচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল সে শুয়ে আছে এক খোলা ডানাগুলো রোদ্দুরে আর ছোট হাজরির ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে পাদ্রেগনশাখা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে নিয়ে সুপ্রভাত জানালেন জগতের ধৃষ্টতা আর উদ্ধত্ত তার অচেনা বলে সে শুধু তার প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায় বাজ। এ বিষয়ে এই মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই না কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজিরে নাজিরদের সম্ভাষণ করতে হয় তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায় তার গা থেকে বেরুচ্ছে খোলা মেলার এক অসহ্য গন্ধ তার ডানাগুলোর পেছন দিকে আর তার প্রধান পালকগুলোর সঙ্গে করছে পার্থিব সব হাওয়া দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলা কলাহীন সাদা অকপট লোক হবার ঝুঁকি কতটা তিনি মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বধব্যস আছে শৈতানের যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে বিপথে নিয়ে যেতে পারে তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোন ডানা যদি কোনো বাজপাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয় তবে শনাক্ত করবার বেলায় গুরুত্ব তো কম তিনি তিনি কথা দিলেন যে ডানার তার বিষবকে একটি চিঠি দেবেন যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্জ বিষবকে লিখতে পারেন আর তিনি তার পর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায় তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে গিয়ে পড়লো বন্ধাশ হৃদয়ে বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শরগুল উঠলো উঠোনে আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গী সমেত সেনাবাহিনীকে নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত এই হাট বাজারের এত জঞ্জাল ঝাঁট দিয়ে দিয়ে এলিজেন্দার সিঁড়দারা যেন দুমড়ে গিয়েছে শেষটাই তার মাথায় খেলে গেল আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনীর বাবদ পাঁচ সেন্ট করে চাওয়া যায় কৌতূহলী রাইলা দূর দূরান্ত থেকে এক ব্রাহ্মমান সার্কাস দলে এসে পৌঁছল যার ছিল এক উড়ন্ত দরবাজিকর সে ভিড়ের উপর বারকয় ভোঁ ভোঁ করলে কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না বরং সেগুলোকে দেখাচ্ছিল কোন নাক্ষত্র বাদুরের মতো জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে এলাক বেচারি মেয়ে জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুক ধুক গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে এলাক পর্তুগিজ কিছুদিন যে কখনো ঘুমোতে পারে না কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয় এলাক ঘুমে হাঁটা লোক যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রে ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয় এছাড়াও কত কত জন তাদের যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা তার মধ্যে পেলাইয়ার এলিজেন্দা অবশ্য তাদের ক্লান্তিতে সুখী কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে আর ভেতরে ঢুকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রীর স্বর অপেক্ষা করছে বাইরে তা এমন কি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে এই দেবদূতি ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস্থুল নাট্যে কোন ভূমিকা নেয়নি তার এই ধার করা নিড়িয়ে কিভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টায় সে কাটায় সারা সময় তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড় অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়ার চেষ্টা করেছিল সেই পরম জ্ঞানী পরশুনের প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতদের খাদ্য হিসেবে বিধান বিদিত কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ পাপি তাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্যে মানত করে এসব ভরি ভোজ তার কাছে নিয়ে এসেছিল আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না সে কি সে একজন দেবদূত বলে নাকি ফোকলা দাঁতের এক বুড়ো বলে তবে একমাত্র তার তার ধৈর্য বিশেষত প্রথম দিনগুলোই ডানায় অতি প্রাকৃত নাক্ষত্র জম্পেশ করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাত পঙ্গুরা ছেড়ে নিত তার পালক তাদের বিকল ঠোটো অঙ্গগুলো ছোঁয়াবার জন্যে আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারাও যখন তাকে তাগ করে ঢিল ছুঁড়ত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্যে তখনও সে শান্তই থাকতো একমাত্র যেবার তারা তাকে উসকে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহাই যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত কারণ সে এতক্ষণ কেমন ছিম মেরে পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে আতকে জেগে উঠেছিল সে তখন তার ওই রুদ্ধ অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার আর সে তার ডানা যা মুরগির বিষ্ঠা আর চান্দ্রধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি যদিও অনেকে ভেবেছিল তার সারাটা ঠিক ক্রোধের নয় বরং জালার ব্যথার আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর তেমন চটিয়ে দেওয়া না হয় কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ওদার কোনো বীর নায়কের বিশ্রাম নয় বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম আজ এই পর্যন্তই পরের পর্বে পরের অংশটুকু নিয়ে আসছে সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার সঙ্গে থেকো।